আসসালামু আলাইকুম। 2023 সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমাদের 2023 সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি মোট থাকবে 54 দিন। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ থাকবে, অর্থাৎ ছুটি থাকবে একদিন বৃহস্পতিবার 26 জানুয়ারি 2023। এরপর আছে মাঘী পূর্ণিমা 5 ফেব্রুয়ারি 2023, রবিবার একদিন বন্ধ থাকবে, মানে ছুটি থাকবে। এরপর হচ্ছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত তোমাদের বন্ধ থাকবে 18 ফেব্রুয়ারি 2023। এরপরে থাকবে শবে মিরাজ উপলক্ষে 19 ফেব্রুয়ারি। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে থাকবে 21 ফেব্রুয়ারি 2023। এইভাবে করি, লক্ষ্য করো, এখানে শুভ দোল যাত্রা, শবে বরাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বন্ধ থাকবে। দেখো এখানে কোন কোন উপলক্ষে বন্ধ থাকবে দিয়ে দিয়েছে বিস্তারিত, তোমরা দেখে নিবে। এরপরে দেখো 12তম রয়েছে মে দিবস, এরপর বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা, এরপরে রয়েছে হিজরি নববর্ষ, এরপরে পবিত্র আশুরা, এরপর রয়েছে আষাঢ় পূর্ণিমা, এরপর জাতীয় শোক দিবস, এরপর রয়েছে শুভ জন্মাষ্টমী, এরপর রয়েছে আখেরি সাহার সোমবার, এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর রয়েছে শুভ মহালয়া, এরপরে হচ্ছে 24 নং দেখো শ্রী শ্রী শ্যামা পূজা, এরপর বিজয় দিবস, এরপর হচ্ছে যীশু খ্রিস্টানের জন্মদিন অর্থাৎ বড়দিন, এরপর হচ্ছে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি। বন্ধুরা, মোট তোমাদের সর্বমোট ছুটি থাকবে 2023 সালে 54 দিন। এখানে দেখো বিশ্বের দশটাব্দ মানে এই ছুটির হিসাব হচ্ছে শুক্রবার ও শনিবার ব্যতীত। আশা করি বুঝতে পেরেছ। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এটা হচ্ছে 2023 সালে তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে ছুটির তালিকা রয়েছে সেই ছুটিগুলো। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।